আসসালামু আলাইকুম ওয়েলকাম মিষ্টিমণি কিচেন আজকের এপিসোডে তৈরি করে দেখাবো তেলে ভাজা খুবই মজার ক্রিম রোল ওভেন ছাড়াও খুব সহজে তেলে ভেজে এই ক্রিম রোল আপনার বাচ্চা টিফিনের জন্য দিতে পারেন অথবা বিকালের নাস্তার জন্য ছটপট তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজার চলুন দেখিনি কীভাবে তেলে ভাজা ক্রিম রোল তৈরি করব। পনে এক কাপ ময়দা এবার এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর এখানে অ্যাড করছি টেবিল চামচ রান্নার সাদা তেল তেল অর্থাৎ তিন এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে এভাবে এটা পারফেক্ট হয়েছে এবার এখানে আমার লাগছে তরল দুধ এখানে আমি হাফ কাপ তরল দুধ নিয়েছি আর দিয়ে দিব এক চা চামচ চিনি দিয়ে দুধের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে দিব একবারে বেশি দিব না দেখতে পাচ্ছেন ডো রেডি হয়ে গেছে আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে বেশি শক্তও না বেশি নরম না দেখতেই পারছেন আর এখানে কিন্তু সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমার লাগেনি এখানে ওয়ান ফোর কাপ দুধের মিশ্রণ লেগেছে বিশ মিনিট এভাবে রেস্টে রেখে দিব বিশ মিনিট পরে ফিরে আসছি এখানে আমি মোটা কাগজ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা বেশ মোটা এবার রোলটা আমি কত বড় করব তার উপরে ডিপেন্ড করে আমি এই কাগজটি গোল করে নিব এভাবে কতটা চিকুন করবো বা কতটা লম্বা করব এর উপর ডিপেন্ড করেই আমার কাগজটা কেটে নিতে হবে আপনারা চাইলে এটা সিলভার পেপার দিয়েও করতে পারেন তবে সবসময় সিলভার পেপার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না এই জন্য কাগজ দিয়ে এটা করা অনেক সহজ এবার এটা মাপ দিয়ে কেটে নিতে হবে এইভাবে গোল করে নিতে হবে এবার এটা একটু ঠিক থাকার জন্য আমি উপর থেকে একটু কষ্টেপ দিয়ে দিচ্ছি যেন এটা গোল রাউন্ডে থাকে খুলে না যায় খুব সুন্দরভাবে এটা গোল হয়ে গেছে এভাবে আমি আরও কয়েকটি তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ ময়দা আর দিয়ে দিব সামান্য দুধের মিশ্রণ আগে যেটা করে রেখেছিলাম একটা পাতলা ব্যাটার তৈরি করব এমন পাতলা একটা ব্যাটার তৈরি করব এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে বিশ মিনিট হয়ে গেছে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব এমন ছোটো ছোটো ভাগ করে নিব দেখতে পাচ্ছি এটা আমি কত পাতলা করেছি এবার একটা সাইডে আমি এই মিশ্রণটা দিয়ে দিব না খুব ভালোভাবে মুখের থেকে লেগে যায় এবার এর ওপরে এটা রেখে রাউন্ড করে নিব একটু লুজ করে দিব টাইট করবো না একটু লুজ করে দিব মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে ব্যাস হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন একটু লুজ আছে আমি আরেকটি করে দেখাবো আপনাদের হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এটা প্রায় হয়ে গেছে এটা হতে কিন্তু খুবই কম সময় লাগে লো হিটে তিন থেকে চার মিনিট সময় লাগবে বেশি সময় রাখা যাবে না দেখুন এটা পারফেক্ট এবার উঠিয়ে নিব এবার এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এটা খুব সহজেই কাগজটা টান দিলে বের হয়ে আসবে দেখতেই পারছেন এটা কি সুন্দর এভাবে এক একে আমি সব কয়টি বের করে নিচ্ছি এবার ক্রিম দিয়ে দিতে হবে এই ক্রিম আমি নিজেই ঘরে তৈরি করেছি ডালডা দিয়ে বেকারি স্টাইলের অলরেডি আমার চ্যানেলে এর রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারেন